দর্শক, গভীর সমুদ্রের মাঝে এমনই এক চর যার নাম চর বিজয়। বেশ কিছু জেলে ভাইয়েরা আছে। এভাবে করে খুব কম খাওয়া হয়েছে, তবে খেয়ে দেখি লবণে দেখি। কাছ থেকে এসে এখন খাওয়া দাওয়া চলতেছে। দেখতে দেখতে সূর্যি মামা পশ্চিম আকাশে হেলে পড়েছে, আর যেহেতু রোদের তীব্রতাও কম তাই আমরাও বেরিয়ে পড়েছি এই চরটাকে ঘুরে দেখার জন্য। অনেক বড় এরিয়া নিয়ে চরটা, আর এই চরটি সম্পূর্ণ ঘুরে যেতে একটু সময় লাগবে, তবে আজ প্রথম দিন যতটুকু দেখা সম্ভব আমরা দেখব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। দর্শক, আজ দুপুরের দিকে আমরা এই চরে ল্যান্ড করি, আর ল্যান্ড করার পরপরই আমাদের সাথে থাকা জেলেদের কিছু অংশ হচ্ছে রান্নাবাড়া কাজে ব্যস্ত হয়ে যায়, আর বাকিরা তাদের জাল খুঁটি দা খন্তা কোদাল এগুলো নিয়ে ব্যস্ত হয়ে যায় তাদের জাল সেট আপ দেওয়ার কাজে। তো তাদের সেই জাল সেট আপ দেওয়া এখন একদম শেষের পর্যায়ে, তবে চলুন দেখা যাক তারা কিভাবে কি করলো। কি ভাই, হয়ে গেছে কাজ শেষ? অনেকক্ষণ, প্রায় সারাদিনের পরিশ্রম, বিশাল জাল সেট আপ দেওয়া হয়ে গেছে। আমরা একটু জালটা দেখব। এই যে আমাদের জাল, জালটা হচ্ছে এই যে চরপাটা জাল, তো এভাবে একটা সাইড মাটির ভিতরে ভরে দেওয়া হয়েছে, আর একটা সাইড যখন জোয়ারের পানিতে এই সাইডটা ভরে যাবে তখন জলের এই যে উপরের সাইডটা, এই যে সাইডটা, এটা এই খুঁটির মাথায় বেঁধে দেওয়া হবে, এই খুঁটিগুলোর মাথায় বেঁধে দেওয়া হবে, যার ফলে একটা বেড়া হয়ে যাবে আর তার ভিতরে মাছগুলো সব আটকা পড়বে। অনেক বড় এরিয়া চর বিজয়ে চরপাটা জাল, যদিও আজকে আমরা প্রথমে আসলাম এখানে চরপাটা জালের ভিডিও করতে, আশা করি এখানে মাছটাও হয়তো বা একটু বেশি পাবো। অনেক বড় এরিয়া, লম্বা জাল, সত্য কথা বলতে চোখেই ধুয়া ধুয়া দেখা যাইতেছে জালের অপর প্রান্তটা। অনেক বড় এরিয়া, বিশাল প্রজেক্ট, প্রায় 10 থেকে 15 জন লোক কাজ করে। এই যে এই লোকগুলো সবাই দুপুর থেকে এখন অবধি কাজ করছে, কাজ করে সবেমাত্র তাদের কাজ শেষ হয়েছে। তো এখন একদম সন্ধ্যা, সূর্য অলরেডি অস্ত চলে গিয়েছে, তো এখন সবাই ফিরে যাচ্ছি। এরপরে আবার যখন জোয়ারে পানি ভরে যাবে তখন জালের ওই যে উপরের প্রান্তটা খুঁটির মাথায় বেঁধে দেওয়া হবে, তারপরে আবার যখন বাটিতে পানি শুকিয়ে যাবে তখন হচ্ছে আমাদের শুরু হবে মূল খেলা, মানে মাছ ধরা, তখন আমরা মাছ ধরব। সবাই ফিরে যাচ্ছে, সবাই ক্লান্ত, সারাদিন কঠোর পরিশ্রমের পর এখন একটু রেস্ট নেবার সময়। সবাই এখন আমরা আমাদের সেই বাসায় যাব। আমরা যে বাসায় ছিলাম সেই বাসাটাও এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে, ক্যামেরায় তো দেখা যাচ্ছেই না, চোখেও ধুয়ো ধুয়ো দেখা যাইতেছে। তো এখন সবাই সেদিকে যাচ্ছি। দর্শক, লাল কাঁকড়া দেখা যাচ্ছে কি আমাদের সামনে? কিন্তু প্রচুর লাল কাঁকড়া, কিন্তু যেহেতু আমরা হেঁটে যাচ্ছি আমরা সামনে এগুচ্ছি আর কাঁকড়া গর্তের ভিতরে ঢুকছে, সামনে এগোচ্ছি কাঁকড়া গর্তের ভিতরে ঢুকতেছে। রাতের চর বিজয়, আমাদের রাতের খাবারের জন্য আয়োজন চলছে, মানে রান্নাবাড়া চলছে। এই যে ভাত রান্না হয়ে গেছে আর এই ডাল রান্না হইতেছে, আর এই বেলার রাঁধুনি হয়েছে আলু ভর্তা। আছে আলু ভর্তা? আছে আলু ভর্তা, কাঁচামরিচ দিয়ে এক সুন্দর ভর্তা হয়েছে, এর মধ্যে কটু তেল দেওয়া হয়েছে। কি কি দিয়ে আলু ভর্তা করা? আলু ভর্তা পেস্ট দিছি, এরপর কাঁচামরিচ দিছি, কটু তেল দিছি, সুন্দরভাবে আলু ভর্তাটা তৈরি হয়েছে। বেশ, খুব মজা হবে, খুব মজা হবে। আর আমাদের এই বেলার রাঁধুনি হয়েছে এই চরের চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান মোহাম্মদ সুলতান হাওলাদার, নাম করা পাবছি। হ্যাঁ, এদিকে ডালটাও হইতেছে আর এই যে ভাত রান্না হয়েছে। কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া, তারপরে আবার হচ্ছে জাল জাগাইতে যাব, জাল জাগানো, তারপরে সারা রাত মাছ ধরা। সারা রাত তো মনে হয় সতর্ক থাকা পারবে, ঘুমানোর তো সুযোগ নেই কোনো।
এই আছে আমাদের হেরিয়াপন। এই মুহূর্তে ঘড়িতে সময় রাত 3টা, আর আমাদের জেলেবেরা সবাই মহাব্যস্ত, সবাই মাছ সংগ্রহ করতেছে। আসলে এটা গভীর সমুদ্রের চর, শুকিয়ে যাবার পরে খুব বেশিক্ষণ সময় অপেক্ষা করে না, হয়তো বা এরা মাছটা ধরার জন্য 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট সময় পায়। এর ভিতরে মাছটা সংগ্রহ করার প্রয়োজন পড়ে। যাই হোক, জেলেবেরা মাছ ধরতেছে, আর আমরা এদিকে ছোট্ট একটা নালার মতো দেখতেছি। এর ভিতরে প্রচুর পরিমাণে মাছ, যদিও ছোট মাছ, সব কিন্তু পার্শে মাছ, সব পার্শে মাছ। এবং এই নালাটা যত দূর এভাবে লম্বা, তত দূর কিন্তু এভাবে মাছ। দেখুন দর্শক, এই মাছগুলো মূলত শুটকি করা হয়, তারা এগুলো শুটকি করার জন্যই ধরে। দেখুন চিংড়ি মাছ বালুর ভিতরে ঢুকে গেল। দর্শক, এটা পোয়া মাছ, পোয়া মাছ, সামুদ্রিক পোয়া, যেটাকে বিলাই পোয়া বলা হয়। আসলে এই চরে বড় মাছ খুবই কম আসলো। আমরা দারুণ একটা জিনিসের দেখা পাইলাম, সেটা হচ্ছে এই যে, এটার নাম স্ট্রিংরে, মানে শাপলা পাতা মাছ। এখানে একটা কাঁটা আছে, কাঁটাটা ফুটে গেলে বা একবার আল দিয়ে দিলে অনেক বিষ, বিষ তো বিষ, মোটামুটি ভয়ঙ্কর বিষ। দর্শক, এই যে লাল কাঁকড়া, এই চরের স্পেশালিটি হয়েছে এই লাল কাঁকড়াগুলো, যেগুলো মানুষ দেখলেই দৌড়ে গর্তের ভিতরে ঢুকে যায়। কিন্তু এখানে সে এসেছে মাছ খাওয়ার জন্য, এই যে মাছ খাইতেছে বর্তমানে। দেখুন, ওই যে ভিতরে একটা মাছ, এই যে মাছ, এই মাছটাকে সে খাচ্ছে। বাঁশপাতা, এই যে জীবিত আছে সে। দর্শক, দুইটা কুসুল মাছ, মোটামুটি বেশ ভালো সাইজের। আর এখানে কিছু চিংড়ি দেখা যাচ্ছে। আমরা এর আগে সামুদ্রিক বিভিন্ন পদের চিংড়ি দেখেছি, টাইগার চিংড়ি, চাকা চিংড়ি, হরিণের চিংড়ি, কিন্তু আজকে একটু নতুন ধরনের কিছু চিংড়ি দেখতেছি। এখন যেটার নাম হচ্ছে বিড়াল চিংড়ি। এটার নাম বিড়াল চিংড়ি হইলো কেন ভাই? বিড়ালের মতন ফুট ফুট গায়ে, এই জন্য। যাই হোক, আমাদের মাছ ধরা হয়েছে, আগে থেকে মাছ ধরা চলতেছিল। বালির ভিতরে আস্তে আস্তে ঢুকতে পারে। হ্যাঁ হ্যাঁ, দেখছি, এই যে পানির ভিতরে দেখলাম না, বালির ভিতরে ঢুকে এইটা, এইটা চাকা চিংড়ি, এইটা চাকা চিংড়ি, আর এইলে ভাটা, এটা তো ভাটা মাছ দেখছি আমরা, ভাটা মাছ। জেলেদের সাথে কিছুক্ষণ সময় দিলাম, তারা সবাই খুব ব্যস্ত আছে মাছ ধরতেছে, আর আমরা কিছু মাছ নিয়ে ফিরে এসেছি আমাদের সেই বাসায়, আমাদের এই চর বিজয়ের একমাত্র নীর। এখানে আমরা ফিরে এসেছি, এখানে আমরা কিছু মাছ এনেছি, কুসুল মাছ আছে,
তারপরে চিংড়ি মাছ যেটার নাম বিলাই চিংড়ি। আসলে এই চিংড়িটা সম্পূর্ণ ধরনের নতুন পদের চিংড়ি আমরা দেখতেছি, যেগুলো চরেই থাকে, যে জন্য এটা সবখানে কিন্তু পাওয়া যায় না। দেখতে একটা টাইগার চিংড়ির মতন বা বাগদা চিংড়ির মতন, কিন্তু এটা চরেই থাকে চিংড়িগুলো। এর নাম হচ্ছে বিলাই চিংড়ি, স্থানীয় এই জেলেরা বিলাই চিংড়ি নামে ডাকে আর কি। এরিয়াপন এখন বিশেষ করে কিছু একটা করবে, সেই জন্য বসে আছে। তো চোখে ঘুম ঘুম, মাছ তো ধরে আনলা, এখন কি করবা মাছ দিয়ে? দেখি চিংড়ি মাছটা আগে কাটাকুটি করি, চিংড়ি মাছের নুডলস অথবা চাউমিন করা যেতে পারে। চাউমিন যেহেতু নিয়ে আসছি আমরা, তো এটাই করি আপাতত। তাই সকালে অন্যান্য লোকজন আসলে তাদেরকে নিয়ে বাকিটা করা যাবে, বড় মাছটা কাটাবো না এই আর কি। আচ্ছা ঠিক আছে, রাতে হবে রাত 4টার সময় ব্রেকফাস্টটা চিংড়ি মাছ দিয়ে। দর্শকদেরকে আমন্ত্রণ জানাও, তারা যেন আসে খাইতে। আচ্ছা আমাদের ভোর রাতের নাস্তা তৈরি হচ্ছে। আমাদের মাছ এখনো রয়ে গেছে অনেক, এগুলোকে কালকে সকালে অথবা দুপুরের জন্য রাখা হয়েছে। দর্শক এখানে চারদিকেই বালি, সব বালু, এগুলো বালু বালু আর বালু, জীবনটা বালুময় হয়ে গেল। আমাদের অন্যান্য মেম্বাররা সবাই মাছ ধরার কাজে ব্যস্ত আছে, যে জন্য বাসা একদম খালি। একটা পর্যায়ে অনেক সাধনার পরে সামুদ্রিক চিনি দিয়ে আমাদের নুডলস বা চাউমিন গুলো রান্না করা হলো। আর হেরিয়াপনের চোখে একটু বেশি ঘুম ছিল মনে হচ্ছে, কারণ আসলে নুডলসে মরিচ এবং হলুদের পরিমাণটা একটু বেশি হয়ে গেছিল, তবে স্বাদ ছিল অসাধারণ। তাছাড়া পেটে ক্ষুধা থাকলে সবকিছু একটু বেশি বেশি মজা লাগে মনে হচ্ছে, হয়তোবা এখানেও সেটাই হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, চরবিজয়ের একটি নতুন সকাল, আর আমরা যেহেতু গতকালকে রাতে বেশিরভাগ সময় মানে ঘুমাইতে পারিনি, এর কারণ হচ্ছে মাছ ধরা ছিল। মাছ ধরে এসে ভোর রাতে নাস্তা খেলাম, নাস্তা খেয়ে ঘুমিয়েছিলাম, তো যার কারণে সকালে উঠতে একটু দেরি হয়ে গেল। এখন সময় প্রায় সকাল 10টা, আর সূর্যি মামা অলরেডি মাথার উপরে উঠে গেছে। আমরা সামনে দেখতে পাচ্ছি কিছু মাছ শুকো দেওয়া আছে, যেগুলোকে শুটকি করা হবে, আর এই মাছগুলোই গতকালকে রাতে ধরা হয়েছে। গতকাল রাতে আসলে এখানে প্রচুর মাছ ধরা হয়েছে, প্রায় 20-25 মনের মতন মাছ ধরা হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মাছগুলো যখন ধরা হয়েছে তো তারা প্রায় কোমর অবধি পানির ভিতরে নেমে এই মাছগুলো ধরছে, তো সেখানে প্রচুর পরিমাণে সামুদ্রিক ঢেউ ছিল, যেগুলো চরে যেই ঢেউটা থাকে, তো সেই ঢেউ ছিল, যার কারণে আমরা সেখানে নেমে আসলে আমাদের গ্যাজেটগুলো নিয়ে সেখানে নেমে ভিডিও করাটা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। এজন্য আপনাদের কাছে দুঃখিত। তবে এই যে মাছগুলো, এগুলো ধরা হয়েছে সব শুটকি করার উদ্দেশ্যে। দেখুন এখানে অনেক মাছ, পার্শে মাছের শুটকি, এখানে প্রচুর পরিমাণে পার্শে মাছ আছে, যেগুলোকে শুটকি করা হবে। এখানে বড়ো ছোটো যেই মাছই আসুক সবই কিন্তু শুটকি করা হয়, সবই শুটকি করা হবে। আমরা জাস্ট আজকের দিনটা খাবার জন্য কিছু মাছ রাখছি, বাকি সব এভাবে শুটকির জন্য শুকো দেওয়া হয়েছে। আর আমরা ওই সামনে দেখতে পাচ্ছি বেশ কিছু অতিথি পাখি আছে, যদিও শীতকাল শেষ অতিথি পাখিগুলো চলে গেছে, এই চরে আসলে প্রচুর পরিমাণে অতিথি পাখি থাকে, যেটা শীতের ভিতরে আসলে দেখা যায়, তবে এখনও কিছু কিছু আছে, ওই যে সাদা সাদা দেখা যাচ্ছে। তো এখন আমরা অতিথি পাখির কাছে যাব, গিয়ে দেখব। তো আমরা একটা পর্যায়ে পাখির খোঁজে আস্তে আস্তে করে সামনের দিকে হাঁটতেছিলাম, তো হাঁটতে হাঁটতে আমাদের সামনে একটা পাখি পড়লো। পাখিটা অবশ্যই কোনো অতিথি পাখি হবে, তবে এই পাখি সম্পর্কে আসলে
আর বিস্তারিত জানা নেই আমার যে কোন প্রজাতির বা কোন দেশ থেকে আসছে এগুলো। তবে পাখিটাকে দেখে মনে হচ্ছে এটা যথেষ্ট পরিমাণে রোগাক্রান্ত। পাখিটাকে নিয়ে যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছি যাতে করে ও উড়ে যেতে পারে, আর যে বিষয়গুলো আপনাদেরকে দেখাবো এর পরবর্তী পর্বে। আর ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালো লাগা মন্দ লাগা এগুলো আমাদেরকে জানালে আমরা সেই অনুযায়ী ভিডিওগুলো আপনাদের জন্য তৈরি করতে পারি। আপনাদের কাছে যদি ভিডিওটা তিল পরিমাণ ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই আমরা একটা সাবস্ক্রাইব আশা করতে পারি, কারণ আমরা এত এত কঠোর পরিশ্রম করে জাস্ট আপনাদের একটু ভালো লাগার জন্য, আপনাদেরকে একটু দেখানোর জন্য এই ভিডিওগুলো তৈরি করে থাকি। সো যারা ইউটিউবে আছেন আপনাদের কাছে আমাদের একটা সাবস্ক্রাইব দাবি, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আপনারাও পেজটাকে ফলো এবং লাইক দিয়ে রাখবেন। আজ এখানে শেষ করব, এরপরে আবার দেখা হবে অন্য কোথাও অন্য কোনো নতুন ভিডিওতে। সেই অবধি সবাই ভালো থাকুন, চারপাশে সবাইকে ভালো রাখুন, অ্যাডভেঞ্চার মিডিয়ার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।